ফ্লাইটে করে যাচ্ছি সেটা আপাতত তোমাদের জানিয়ে দিলাম ওয়েলকাম ব্যাক টু আওয়ার কেমন আছো তোমরা সবাই আশা করছি সকালে ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ব্লগটা একটু স্পেশাল কেন কি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী মানে কাল উনত্রিশ তারিখ জামাই ষষ্ঠী চলে গিয়েছিল মানে বাংলা আর কি জ্যৈষ্ঠ মাসে আজকে আমাদের জেঠুদের বাড়িতে বাংলা আজকে জ্যৈষ্ঠ মাসের তিরিশ তারিখ আজকে করা হবে জামাই ষষ্ঠী প্রত্যেক বছরই ওদের বাড়ি যখন জামাঝুষ্টি করা হয় আমাদেরকেও ইনভাইট করে তো মানে জামাঝুষ্ঠী আমাদের এমনিতে নিয়ম নেই বাট খাওয়া দাওয়াটা হয় তো সেই জন্যে হচ্ছে আজকে ওদের বাড়িতে নিমন্ত্রণও আছে প্লাস ওখানে কী কী করব না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব ও হ্যাঁ আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমাদের তো দেখিয়েছিলাম যে কবুতর কিনে আনা হয়েছিলো এই দেখো এই ঘরের এই পাশটায় হচ্ছে কবুতরের টংটা লাগানো হয়েছে ভাবছি কি একজোড়া কবুতর থাকে না মানে হয় না আর কি ওরা মানে সিঙ্গেল পরে যা দুজন ভাবছি কি এক একজোড়া কবুতর নিয়ে আসবো দেখা যাক কতটুকু কী করতে পারি না পারে বলে রেখেছি যাদেরকে কি ওই কবুতরগুলো এনেছি তাদেরকে আবার বলে রেখেছি যে মানে আরও জোড়া দেওয়ার জন্য তো আনলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এর পর আরও কী করে না করি সত্যি তোমাদের সাথে শেয়ার করবো না আমাদের বাড়িতে আমাদের এদিকে আর কি প্রচুর শিল পড়েছে তো যার জন্য আমাদের বাড়িতে আম গাছ থাকলেও খুব একটা বেশি আম থাকে নি মানে কয়েকটা ছিল সেগুলো কাঁচা অবস্থায় খেয়ে নিয়েছি আর যে আমগুলো ছিল সেগুলো কাঁচাতেই ভালো খাওয়া যায় পাকলার খাওয়া যায় না পোক হয়ে যায় বেশি তো সেই জন্য হচ্ছে বাবু কী করেছে বাজার থেকে অনেকগুলো আম কিনে এনেছে ছোটো আমগুলো বড়ো আমগুলো যদিও আমাদের গাছেরই মানে ওই গাছে মোটামুটি কয়েকটাই আম ধরে বেশি আম ধরে না পাঁচ ছয়টাই আম ধরে অন্য বছর হলেও আর একটু বেশি ধরে বাট এবছর শিল্পরাতে খুব একটা বেশি ধরে নি যেগুলো ধরেছে মা পেরে নিয়েছে তো আমি তার মধ্যে থেকে দুটোই পেকেছি এই সবগুলো আমের মধ্যে থেকে তো সে দুটোই আর কি কেটে নিচ্ছি পার্সোনালি আমার কাঁঠাল খুব একটা ভালো লাগে না খুব একটা না একদমই ভালো লাগে না আর কাঁঠাল খেলেও বুক জ্বালা পোড়া করে তো সেই জন্য আমি কাঁঠাল খাই না আমটাই বেশ ভালো খাই আবার লিচুও ভালো খাই আর এই বছর যেন তো আমাদের এদিকে জাম গাছও আছে জামও ধরে জামেরও ফুল দিয়েছিল হয়তো শিলের জন্য নষ্ট হয়ে গেছে তো দেখো আমি বড় আমটা যে কাটছি তার মধ্যে পোকা হয়ে গেছে কিন্তু অন্য বছর এই আমগুলোতে পোকা হয় না কিন্তু কেন জানি এবছর একদম পোকা হয়ে পোকা টাকা আমি আর কি যে ভালো সাইডটা আছে তার মধ্যে থেকে বেছে বেছে কেটে নিচ্ছি আমার তো সবচেয়ে বাজার থেকে কিনে আনা ছোট আমগুলো ভীষণ ভালো লাগে কিন্তু ওই দিন ছোটো আমগুলো একদম ভালো ছিল না সেগুলো হয়তো কাবানে একদম কচি অবস্থা পেরে নিয়েছে গাছ থেকে সেই জন্য আর কি ভালো ছিল না হয়তো কিন্তু সেগুলো যদি ভালোভাবে বাতি হয় গাছের মধ্যে তারপর পারলে পাকলে ভীষণ মিষ্টি হয় কি বলবো তোমাদের তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আম কাটা মোটামুটি কমপ্লিট ওই দিনের আম যে দুটো কেটেছি কোনোটাই খুব একটা ভালো ছিল না তবুও আর কি পাকা আম খেতে ভালোই লাগে তো আমি কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রথমে মাকে দিলাম মা বুঝেছিল প্রথমে মাকে ধরতে দিয়েছিলাম আসলে আমি মাকে খেতেই দিয়েছিলাম তো তারপর বুঝতে পেরে মা খাচ্ছিল তারপর হচ্ছে আমার ভাইজিকে একটা খেতে দিলাম আর আমার মাকে তো খেতে দেওয়ার সাথে সাথে যেহেতু দেখেছি ভিডিও করছি তাই এমন একটা রিয়োকশান দিচ্ছি কি বলবো তো আমার ভাইজিও খেয়ে একটু রিভিউ দিয়ে দিল আর ওরা দুজনেই এমনভাবে রিভিউ দিচ্ছে মানে ভিডিও করছি বলে মানে খারাপ হলেও ভালোই বলতে হবে এরকম একটা অবস্থা মানে ওরা ভাবছে যে আমি কিছু একটা রান্না করেছি তারপর ওদের দিচ্ছি তারপর ওরা এমনভাবে রিভিউ দিচ্ছে আসলে তো এগুলো গাছেরই আম সেগুলো তো এমনভাবে রিভিউ দেওয়ার কিছু নেই আর ওই দিন তো আমগুলো এতটাও ভালো ছিল না যে রিভিউ এত ভালো দিতে হবে যাই মোটামুটি এক থালা আম আমরা তিনজনে মিলে কমপ্লিট করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার ভাইজিও খাচ্ছে তো তারপর আমার খাওয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর খোসাটা ফেলে দিই আমাদের যেহেতু দুটো গরু আছে ওই দুটো গরুকে আমরা দিয়ে দিয়েছি আমের খোসা কাঁঠালের খোসা ওরা খেতে ভীষণ পছন্দ করে যদিও আম কাঁঠাল এগুলোও খেতে পছন্দ করে তবুও আম কাঁঠাল ওইগুলো তো যখন আমাদের গাছ ছিল তখন দিতাম এখন আর দেওয়া যায় না এবার এখন অনেকেই আছে বলবে যে তোমরা খাওয়ার পর তারপর খোসাটা দিলেছি কী অবস্থা দেখো আমরা সব সময় দিই তাই ক্যামেরার সামনে সব কিছু করিনি সেই জন্যই দিলাম আর বিকালবেলা ওয়েদারটা যা করেছিল মানে একদম মেঘলা হয়েছিল তো বৃষ্টির এখন তখন মানে যে কোনো সময় আসতে পারে তো সেই ওই যাত্রায় আর কি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে দেখো মা বাবু বসে হচ্ছে কী দেখছে দি নাম্বার ওয়ান মানে বিকেল পাঁচটা বাজলে ওদের দি নাম্বার ওয়ান দেখতেই হবে আমিও আগে দেখতাম বাট এখন সময় পাই না বিকেলটার সময় পড়াতে চলে যায় ও সেই নেশানা যে গেছে দেখ মানে নাম্বার ওয়ান দেখার এখন আর সেই নেশাটা নেই মানে দেখ নেই বললেই চলে মাঝে মধ্যে দেখি তো এই দেখো বললাম না বৃষ্টি আসবে তো চলেই আসলো বৃষ্টি আর বৃষ্টি আসলেই তো আমার মানে সন্ধ্যাটা হলে এমনিতেই সন্ধ্যা হলে কিছু না কিছু খেতে ইচ্ছে করে ফুড টাইপের তো আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো ইচ্ছে হলেই তো আর সব কিছু খাওয়া সম্ভব নয় তারপরে বৃষ্টির দিনে তো মানে কোনোখানে যাওয়াই পসিবল নয় তো সেই জন্য হচ্ছে ঘরেই বাড়ি নিতে হবে তো কী খাবো কী খাবো হঠাৎ ভাবতে ভাবতে মনে পড়লো যে না ঘরে একটা চাউমিন আছে সেটাই চলো রান্না করা যায় বাবাও দুজনকেই জিজ্ঞেস করলাম যে খাবার কি না ওলা ওরা বলল যে চল বানা তখন খাবো আমার এমনিতে কাজ করতে যতই আলসি লাগুক না কেন বাট এই রান্না বান্না করার সময় আমার একদমই আলসি লাগে না কিন্তু রান্না বান্না করার পর যে বাসনপত্রগুলো জমে থাকে সেগুলো পরিষ্কার করতে আমার আলসি লেগে যায় আবার এই কয়দিন ধরে যে আমি চাউমিনগুলো রান্না করছি মানে চাউমিন এই কয়দিন ধরে যা চাউমিন রান্না করছি সেগুলো কেন জানি না একদম দোকানের মতো টেস্ট আসছে এমন ভালো রান্না শিখেছি তো চলো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি প্রথমে চাউমিনগুলোকে হলুদ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ দিলে কী হয় বলতো আগে রঙটা চলে আসে তারপর যদি আমরা তেলের মধ্যে যখন চাউমিনটা দিই তারপর যদি আমরা হলুদ দিতে যাই হলুদের গন্ধটা আর যায় না তো সেই জন্য জলে সেদ্ধ করার সময় যদি আমরা হলুদটা ব্যবহার করে নিই তো সেই জন্য আর কি ভালো হয় হলুদের গন্ধটা চলে যায় তারপর চাউমিনটা সেদ্ধ করে নেওয়ার পর করে সামান্য খানিকটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটাকে ভালোভাবে ভেজে এবার যাবতীয় সমস্ত মশলাপাতি দিয়ে দিলাম ওরা মাঝে দিয়ে আবার ডিমটাও ভেঙে দিয়ে নিয়েছিলাম ডিমটাকে ভাজা হয়ে যাওয়ার পর এবার নুন শুকনো লঙ্কা গুঁড়ো জিরে ধনে গুঁড়ো আর চাউমিন মশলাটা দিয়ে দিলাম চাউমিন মশলাটা কিন্তু আমি পুরোটা ব্যবহার করিনি তারপর একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছিলাম যাতে করে এর মানে টেস্টটা ভালো আসে আর কি দেন দিয়ে দিলাম হচ্ছে একটা টমেটো কেচাপ তারপর হচ্ছে সয়া সস এই দুটাকে ভালোভাবে একসাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এই দুটাই দেওয়ার জন্য আমার মানে চাউমিন এত বেশি টেস্ট আসে তোমরাও যদি না দিয়ে থাকো দেবে কিন্তু বেশ ভালো হয় চাউমিনটা সবগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার হচ্ছে আমরা আগে থেকে যে সেদ্ধ করে করে গিয়েছিলাম দিয়ে চাউমিনটা সেটাকে দিয়ে দিলাম সেটাকে দিয়ে দেওয়ার পর দোকানে যেভাবে প্রসেসিং করে মানে মেশায় সবকিছু একসাথে সেভাবে মেশানোর চেষ্টা করেছিলাম বাট আমরা দোকানের মতো অত ভালো এক্সপার্ট নই বাড়িতেই যেভাবে আর কি করি সেভাবে করে দিয়েছি যাই হোক তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে করতে এদিকে আবার রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু আমরা তিনজনই খাবো তাই একটু বেশি করেই বানিয়েছি এই বৃষ্টির দিনে এরকম গরম গরম চাউমিন খেতে যে ভীষণ মজা কি বলবো তোমাদের তোমরা তো জানবেই হয়তো এরকম ফাস্ট ফুড মানে সন্ধ্যার সময় খেতে এমনিতেই বেশ ভালো লাগে তারপর হচ্ছে বাইরে বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যেই চাউমিনটা বেশ ভালো লাগছে চাউমিনটা খাওয়া হয়ে যাওয়ার পর আবার জেঠু জেঠুদের বাড়িতেও যেতে হবে এমনিতেও আমাদের বলেছিল যে এমনি একটু আগে আগে চলে যাওয়ার জন্য যেহেতু রান্নাবাড়া হবে রান্না একটু করে দেওয়ার জন্য বাট ওই সময়টা এতটা বৃষ্টি হয়েছিল মানে ঘর থেকে বেরোনোই যাচ্ছিলো না কেউ আলাদা করে দিয়েছিলাম বাট আমার ভিডিওতে একটু রিভিউ দেওয়ার জন্য আমার থেকে একটু খাইয়ে আর কি রিভিউটা নিয়ে নিলাম অনেক টেস্টি হয়েছিলো অনেক তারপর বৃষ্টিটা কমার পর আমরা প্রায় সাতটা সাড়ে সাতটা নাগা চলে গেছিলাম যে ওদের বাড়িতে তো যাওয়ার সাথে সাথে হয়েছে ওদের জামাই ওরা যে মিষ্টি এনেছে আমাকে একটা দিয়ে দিল আর মিষ্টিটা এতটাও বেশি ভালো ছিল না মানে আমার না মিষ্টিটা মানে রসগোল্লা শক্ত হলে ভালো লাগে না একদম নরম তুলতুলে হলে বেশ ভালো লাগে বাট ওই রসগোল্লাটা না একটু ছিপড়ে ছিপড়ে ছিল একটু শক্ত শক্ত ছিল তাই তোমরা আমার মুখের রিয়াকশান দেখে তো বুঝেই গেছো যে কেমন হয়েছিল মানে আমার খুব একটা বেশি ভালো লাগেনি আর বৃষ্টি হওয়ার দরুন একদমই কারেন্ট ফারেন্ট প্রায় ছিল না বলেই চলো ওদের বাড়িতে যে ইনভার্টারটা ছিল তার মধ্যে থেকে কয়েকটা লাইট জ্বালিয়ে হচ্ছে সমস্ত কিছু করা হয়েছে তারপরও যদি কারেন্ট থাকতো আরও বেশি লাইট ফাইট থাকতো আরও বেশি ভালো লাগতো কিন্তু কারেন্টটা যেহেতু ছিল না বৃষ্টি হয়েছিল একটা তো প্রবাদে আছে বলো ঢেকি স্বর্গে গেলেও সেইটাই হচ্ছে আমার অবস্থা মানে রান্না একটু জানি বলে সবাই যে কোনো ওখানে গেলে বলে যে তুই রান্না কর তুই রান্না কর তো সেই জন্য আর না রান্না করে পারি না তো সবাই এতভাবে বলে যে রান্না করতেই হয় তো সেই জন্য হচ্ছে আমি হচ্ছে করেছিলাম মাছের ঝোলটা আর হচ্ছে গিয়ে মাংসটা মাছ গুলো আমি যাওয়ার আগে হচ্ছে সমস্ত ভাজা হয়ে গিয়েছিল আমি শুধু জাস্ট ঝোলটা করেছি আর মাছটা দিয়েছি নামিয়েছি আর মাংসটা পুরোটাই করেছি আমাদের যেহেতু জামাই ষষ্ঠীর নিয়ম নেই তাই জামাই বাড়িদের বসিয়ে আশীর্বাদ করিয়ে মানে ধান দিয়ে বা খাওয়ার একসাথে সাজিয়ে দিয়ে ওই সমস্ত কিছুই করা হয় না বাট এমনিতেই খাওয়া দাওয়া হয় বা কাপড় চোপড়ও দেওয়া হয় সব কিছুই হয় সেই জন্যই আর কি সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো রান্না বাড়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা খেতে বসে পড়েছিলাম যেহেতু আমি দুপুরবেলা ভাত খাইনি এখন প্রায় বারোটা মতো বাজে মানে বারোটার উপরেই বাজে তো হি মাত্র জাস্ট এলাম মা বাবু এখনও আসেনি মা কোনো ভাত খাচ্ছে ওদের বাড়িতে আর এতটা লেট হয়ে গিয়েছে মানে বৃষ্টির জন্য সমস্ত প্ল্যান প্ল্যান প্রোগ্রাম মানে পুরোটা পিছিয়ে গেছে তো অনেকজন আসার কথা ছিল আসেও নি একটা দিদি আসেও নি আর আমাদের যেহেতু জামা ষষ্ঠীর নিয়মটা নেই সেই জন্য হচ্ছে মানে একদম নিয়ম করে সাজিয়ে বুঝিয়ে খেতে দেওয়া হয় না বা এমনিতে খাওয়া দাওয়া হয় আবার জামা কাপড়ও দেওয়া দেওয়া হয় তো কারেন্টও তেমন ছিল না সেজন্য ভালোভাবে তোমাদের সাথে তেমন কিছু শেয়ারও করতে পারিনি ওদের বাড়িতে ইন্ডিকে যা একটা একটু লাগছিলো ওটা দিয়েই যা আর কি শেয়ার করেছি ভালোভাবে বৃষ্টির জন্য মানে কিছু ভালো লাগছিল না আর কি বলবো খেয়ে তো এলাম আর চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত তোমাদের কি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ও হ্যাঁ আরও একটা কথা সেটা হচ্ছে আমি নেটের পরীক্ষা দিতে কলকাতা তো যাচ্ছি মানে ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি কিসে করে যাচ্ছি সেটা ফাইনাল হয়েছে আমি ফ্লাইটে করে যাচ্ছি সেটা আপাতত তোমাদের জানিয়ে দিলাম এবার কত তারিখ যাব কী আসবে বুঝুন সেটা অন্য একটা ব্লগে জানাবো তো চলো আজকের মতো ব্লগটি এই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ছোটটা সবাইকে